বিএনপি দলীয় হয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে স্বাগত জানাচ্ছি আম জনতায়। এর আগে মুখোমুখি পাল্টাপাল্টি কথোপকথনগুলো চলছিল, আজকে দুটো ছাত্র সংগঠন, আপনাদের ছাত্র সংগঠন এবং সরকারি ছাত্র সংগঠন নিয়মিত সংঘর্ষে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখন কথা পাল্টা কথার পরিণতি কি শেষ পর্যন্ত সহিংসতাকে স্বাভাবিকীকরণ কি না, আমাদের রাজনৈতিক সংস্কৃতির এই যে দুষ্টচক্র তার থেকে আমরা তাহলে বেরোতে পারছি না বলুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সৌমিত্র শুভ্র। দেখুন, আজকে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং একতরফাভাবে ছাত্রলীগের কর্মীরা হকি স্টিক, চাপাতি এবং রামদা নিয়ে যেভাবে বিরোধী দলের ছাত্র সংগঠনের উপর ঝাঁপিয়ে পড়েছে, তাতে আওয়ামী লীগের যেই চরিত্র সেটাই আরেকবার স্পষ্ট হয়ে উঠেছে। ছাত্রলীগ তো মূলত একটি সন্ত্রাসী সংগঠন, এই সংগঠনের হাতে আমরা বিশ্বজিৎ হত্যা দেখেছি, এই সংগঠনের হাতে আমরা আব্রার হত্যা দেখেছি, এই সংগঠনের হাতে আমরা অসংখ্য অসংখ্য হত্যা এবং রক্তের ইতিহাস আমরা দেখেছি, এবং এটি এত বিভৎস একটি সংগঠন যে একসময় আওয়ামী লীগের সভানেত্রী 2009 সালে ক্ষমতায় আসবার পরে বলতে বাধ্য হয়েছিলেন যে এত উচ্ছৃঙ্খল একটা সংগঠনে আমি আর থাকতে চাই না, আমি এখান থেকে সরে যাব। অর্থাৎ তিনি ডিজন করেছিলেন ছাত্রলীগকে। সেই ছাত্রলীগ গত 13 বছরে ফুলে ফেঁপে আরো অনেক বড় হয়েছে, এবং বড় হয়েছে ইন দ্য সেন্স জনপ্রিয়তার দিক থেকে নয়, কিন্তু বড় হয়েছে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে, বড় হয়েছে বিরোধী মত এবং বিরোধী চিন্তার যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো আছে তাদেরকে দমনের পীড়নের একটা মানে সংগঠন হিসেবে তারা নিজেদেরকে প্রমাণ করেছে। এবং যেভাবে আজকে আমাদের ছাত্রদলের মহিলা কর্মীদের ওপরে তারা ঝাঁপিয়ে পড়েছে, অর্ধশত আমাদের ছাত্র এবং ছাত্রীরা আহত হয়েছে, তাদের যে ছবি আমাদের হাতে এসেছে সেটা অত্যন্ত দুঃখজনক, এবং সরকার যে একটা ভয়ের মধ্যে আছে এটা তারই একটা খুব পরিষ্কার প্রমাণ। কারণ আমরা দেখছি সরকার একদিকে বলছে আমরা শক্তিশালী বিরোধী দল চাই, সরকার একদিকে বলছে বিএনপির কোনো ক্ষমতাই নাই রাজনীতির মাঠে কোনো ভূমিকা রাখবার, সরকার একদিকে বলছে কোথায় বিএনপির অঙ্গ সংগঠনগুলো, বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী নয়। অন্যদিকে আমরা দেখছি যখন বিএনপি তার গণতান্ত্রিক এবং সাংগঠনিক ন্যূনতম অধিকার প্রয়োগের জন্য মাঠে আমারও দরকার নেই ঘরোয়া সভার আয়োজন করছে, সেখানেও আওয়ামী লীগ কিভাবে বাধা দিচ্ছে, আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনী তারা কিভাবে বাধা দিচ্ছে। তাহলে বলছেন ক্যাম্পাসের যে ঘটনা সেটা হচ্ছে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট চরিত্র এবং সন্ত্রাসী চরিত্র তারই একটা প্রকাশ। এবং এর মধ্যে যদি আপনারা আসলে তাহলে আগের কথার সঙ্গে একটা পার্থক্য বা দ্বিচারিতা আপনার ভাষাকে যদি আরেকটু স্পষ্ট করে বলতে চাই সেটা।